আশা করি সবাই ভালো আছেন, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটাকে বলা হচ্ছে মহুয়া। এটা বাংলাদেশে খুব একটা ব্যবহার হয় না, দেশের বাইরে ভারত বা বিভিন্ন অঞ্চলে, এশিয়ান বিভিন্ন অঞ্চলে ব্যবহার হয়। তবে বাংলাদেশে যারা পুরনো পুরনো মাছ শিকারী বা মাছ মারেন তারা এটা ট্রেডিশনালি ব্যবহার করতেন, কারণ আগে মহুয়া অনেক অ্যাভেলেবল ছিল, এখন খুব একটা অ্যাভেলেবল না। আমরা যে শুনি মহুয়ার মাতাল গন্ধ, সেই মহুয়া ফলেরই একটা বিশেষ জিনিস, যেটা হচ্ছে রুই মাছ ধরার জন্য চার হিসেবে বা গ্রাউন্ড বেট হিসেবে খুব কাজে আসে। তো এটা কীভাবে বানাতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি পানি সেদ্ধ করতে দিয়েছি, পানি গরম করেছি। এটার জন্য যে উপাদানগুলো লাগবে তার জন্য লাগবে হচ্ছে গুড়, আমি গুড় রেখেছি, সামান্য গুড় ছিল আমার এখানে। আর লাগবে হচ্ছে মহুয়া, যে ফলটা আছে মহুয়া ফল, ফলের গুঁড়ো, চুর, যেটা চুর মহুয়া ফল শুকিয়ে আপনার গুঁড়ো করে চুর বানায় সেই চুরটা। এটা তো অনেকটা চা পাতার মতো আসলে, কিন্তু একটু ডার্ক কালার, অত ডার্ক চা পাতার মতো অত ডার্ক না। তো পরিমাণটা আমি লাস্টে আপনাদেরকে দিয়ে দেব, আমি জাস্ট দেখানোর জন্য এখন বানাচ্ছি। এর জন্য যেটা করতে হবে, প্রথমে পানি গরম করে নিতে হবে, গরম পানি, চুলা আবার জ্বালিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এর মধ্যে পরিমাণ মতো গুড় দিতে হবে, আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা বেসিক্যালি আমাদের নরম করতে হবে এবং পানির সাথে মিশিয়ে এটাকে ঝোলা গুড়ের মতো করে নিতে হবে। আপনি সরাসরি ঝোলা গুড়, মোলাসেস যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এভাবেই করে নিই এটা আপনার বাসায়, কারণ এই গুড়গুলো অ্যাভেলেবল, ঝোলা গুড় একটু ঝামেলা হয় পেতে, কাজে এভাবে করাটাই বেটার। তো আমি শর্টকাটের পরের স্টেপে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ থাকার কারণে গুড়টা আস্তে আস্তে গলে গেছে, আপনারা ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন, তাহলে ইজি হবে আপনাদের। এবং পানিটা কিন্তু ঘনীভূত হয়ে গেছে, উইচ মিনস অনেকটা কনসিস্টেন্সি অনেক বেড়ে গেছে, অনেক ভারী হয়ে গেছে পানিটা, এবং খুব খুব বেশি আঠালো না কিন্তু মোটামুটি। তো এরপর যেটা করতে হবে, এভাবে হয়ে আসার পর আমাদের যে মহুয়াটা ছিল, অর্থাৎ মহুয়া ফলের যে গুঁড়োটা, সেটা আমরা হাতে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা দলার মতো, একটা ছোটো কাদার মাটির দলার মতো, কারণ আমি এতে সামান্য পানি দিয়ে, চুটটার মতো সামান্য পানি দিয়ে এরকম করে নিচ্ছি। ডাইরেক্ট আপনি দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো ডাইরেক্ট গুঁড়াটা না দিতে। এর কারণ হচ্ছে ডাইরেক্ট গুঁড়াটা দিলে আপনার গুঁড়ের কারণে ভিতর পর্যন্ত রস যাবে না, আগে এটাকে রসিয়ে নিতে হয়। তো আমি এটাকে এখন মোটামুটি ছোটো টুকরা করে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম, তো আমি একটা চামচ নিয়ে নিই, এটাকে গুড়ের মধ্যে হালকা আছে, কিন্তু আমি কিন্তু প্রথম গুড় বানানোর জন্য যতখানি জাল দিয়েছিলাম তার চেয়ে কম জালে এখন এটা নাড়ছি। এই দেখেন এটা এখন আস্তে আস্তে গলে যাবে, এই দেখছেন গুঁড়োগুলো। এটা যে আপনাকে 100% মিশিয়ে ফেলতে হবে তা কিন্তু না, অর্থাৎ পুরোপুরি যে আপনি একদম কাদার মতো করে ফেলবেন, পুরোটা একটা ঝোলের মতো করে ফেলবেন তা কিন্তু না। দেখার মধ্যে কিন্তু কিছু কিছু দলা থেকে যাচ্ছে, এরকমই কিন্তু আপনাকে রাখতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন, কারণ সেই মহুয়া আমরা বিভিন্ন গল্প কবিতায় পড়েছি, মহুয়ার মাতাল গন্ধ, সেই মহুয়া ফল, ফুল বা ফল যেটাই বলো, সেটা মিশিয়ে এটা বানাচ্ছি আমরা। এটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু রুই মাছকে খুব বেশি আকৃষ্ট করে, যে সাইজের হোক না কেন, এটা স্পেশালি হচ্ছে রুই মাছের জন্য। আপনারা নদীতে বা পুকুরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এটা হয়ে এসেছে, আমি এখন জালটা বন্ধ করে দিই। তো এটা আপনারা যখন ফেলবেন, এটা কিন্তু আপনার দলা করে ফেলা যাবে না, অর্থাৎ আপনি পুকুরে যখন চার মারেন, যেভাবে চারটা মেরে দেন, সেভাবে কিন্তু এটাকে ফেলা যাবে না। এটাকে আপনার স্পেশাল একটা টেকনিক আছে, বাঁশের মধ্যে করে মাটিতে কেটে দিতে হয়। পুকুরের জন্য একভাবে বাঁশে করে দিতে হয় আর নদীর জন্য আরেকভাবে, সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো দেখেন এটা কিন্তু অনেকটা গলে গেল কাদার মতো, কিন্তু এর মধ্যে কিন্তু দানা আছে, এই দেখেন ছোটো ছোটো দলা কিন্তু আছে,
এরা চাপ দিলে কিন্তু ভেঙে যাবে, কিন্তু এটা করার প্রয়োজন নেই। আপনারা এইভাবেই এটাকে রেখে দিবেন, এটাকে ঠান্ডা হতে দেবেন একেবারে। ঠান্ডা হওয়ার পরের প্রসেসটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, কাছ থেকে দেখে নিই জিনিসটা হবে এরকম। তো আমাদের মহুয়া যেটা আছে সেটা আমি একটা কাপে ঢেলে নিয়েছি, এটাকে আপনারা কাচের জারেও ঢালতে পারেন। এটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, তারপর আমি ঢেলে নিয়েছি, এই জন্য এখনও লিকুইড আপনারা দেখতে পাচ্ছেন। এটা যতই ঠান্ডা হবে তত কিন্তু আস্তে আস্তে শক্ত হতে থাকবে। তো এটাকে পুরোপুরি ঠান্ডা করবেন, যখন ঠান্ডা করার পরে আপনি আপনার জারে করবেন, প্লাস্টিক না কাচের জারে, দিয়ে এয়ার টাইট মুখ বন্ধ করে রেখে দিতে হবে। ট্রান্সপারেন্ট কাচের জারে আপনার এক মাস রোদে রাখতে হবে। আমি নর্মালি যেটা করি, আমি যখন ফ্রেশ বানাই বা অল্প করে বানাই, তখন যে কাঁচের ইয়াতে দিয়ে আমি এটা আস্তে করে প্যাকেট করে ফেলি, যে কোনো কাপ বা পাত্রে নিয়ে সেটা আমি এয়ার টাইট সিল্ড প্যাকে রেখে দিই। ঠিক এরকম সিল্ড প্যাকে আমি রেখে দিই এটাকে। আমি জাস্ট কাঁচের একটা পাত্রে রেখে এটাকে আমি এয়ার টাইট প্লাস্টিকের যে পলিথিন আছে একটু মোটাটা সেটার মধ্যে রেখে দিচ্ছি। এই যেভাবে এভাবে আপনি এটাকে এক মাস, এক মাস হচ্ছে গরমকালে আপনার এক মাস রোদে দিতে হবে, তাহলে এটা আস্তে আস্তে শুকিয়ে মোটামুটি শক্ত হয়ে আসবে। একদম পুরো হাড্ডির মতো শক্ত হবে না, কিন্তু বেশ ভালো শক্ত হয়ে আসবে, চার যেরকম শক্ত হয় সেরকম দলা দলা হয়ে আসবে। তো এরপরে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এখন যদি শীতকালের কথা বলেন, শীতকালে হচ্ছে এক মাসের বেশি, নিম্নে 45 দিন, অর্থাৎ দেড় মাস সময় লাগবে। তো এটাকে কীভাবে ফেলতে হয়, আর পরে আগামীকালকে যে ভিডিও দিব সেটার মধ্যে আমি দেখাবো এটাকে কীভাবে ফেলতে হয়। আমার কিছু মহু আগের বানানো আছে, সেটাকে আমি দিয়ে দেখাবো আপনাদের যে পুকুরে এবং নদীতে কীভাবে দিতে হয়, এটাকে ব্যবহার করতে হয়। এবং এটা হচ্ছে রুই মাছ স্পেশাল, এটা হচ্ছে সাধারণত 5 থেকে 6 ঘন্টা আগে দিলে রুই মাছ ওখানে বেশ ভালো ঘোরাফেরা করে, ভিড়বে আর কি। এবং এরপর এটার জন্য টোপ আছে আলাদা, এই মহুয়ার সাথে ব্যবহার করার জন্য আলাদা টোপ আছে রুইয়ের, সেই টোপটা আপনাদের কয়েকদিনের মধ্যে আমি আপলোড করব। তো আমি বলে দিচ্ছি আমাদের সাথে থাকুন, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, ভিডিও কমেন্ট দিন, শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, এবং আবার সবাইকে ঈদ মোবারক।